আমাদের ভাই নেতৃস্থানীয় ব্যক্তি, তিনি তার বক্তব্যে অনেকগুলো কথা বলেছে। তার মধ্যে একটা কথা বলেছে প্রথমে, যে এই ধরনের ওয়াজ মাহফিলগুলোতে যখন আসি, কোরআনের কথা, রাসূলের কথা, হুজুরদের কথা যখন শুনি, তখন ঈমান বাড়ে, ভালো কাজের প্রতি অন্তর ঝুঁকে বাড়ে। তো বলেছেন যে ঈমান বাড়ে, ভালো লাগে। এটা যদি বাস্তব তার অন্তরের কথা হয়ে থাকে, বলেন তো দেখি গুণটা কার গুণ? হ্যাঁ, বুঝেন নাই কথা আমি কি বলছি। একজন ব্যক্তি যখন বলে যে কোরআন হাদিসের কথা শুনলে আমার ঈমান বাড়ে, এটা যার গুণ, মানে যে এটা ফিল করে যে হ্যাঁ, কোরআন হাদিসের মজলিসে বসলে অন্তর ভালো হয় এবং ভালো কাজ করার স্পৃহা জাগে, এটা যার মন্তব্য, যে এটা দাবি করে, তাহলে প্রকৃত অর্থে সে কে? সে মুমিন। এটা হচ্ছে ইমানদারদের লক্ষণ। আর এই কথাটা আল্লাহ কোরআনে বলেছে। বাস্তবিক অর্থে একটা লোককে আপনি যতই মন্দ দেখেন না কেন, তার কথায়, তার আচরণে কিন্তু তার ভিতরটা প্রকাশ পায়। আর যখন এ সামান্য থেকে সামান্য কিছু প্রকাশ পাবে, তাহলে আপনার সন্দেহ করার কোনো অবকাশ নাই। যখন তিনি বলেছেন যে ভালো কথা শুনলে, কোরআন হাদিস শুনলে ঈমান বাড়ে, আর এটাই হচ্ছে এটা মুমিনের গুণ, যেই কোনো মুসলিম যত বড় পাপই হোক না কেন, যদি কোরআন এবং হাদিসের কথা তার কানে যায়, অটোমেটিকলি তার অন্তর নরম হয়ে যাবে। এটা হচ্ছে ঈমান। আর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছেন, যে আয়াতটি আপনি পাবেন সূরা আনফাল 8 নম্বর সূরার শুরুতে 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছেন, মুমিন তো তারাই যাদের কাছে আল্লাহকে স্মরণ করিয়ে দেয়া হলে তাদের অন্তর কেঁপে ওঠে, ওয়াজিলাত কুলুবুহুম, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলছেন, যখন আল্লাহর আয়াত তার কাছে পাঠ করে শোনানো হয়, তখন তার ঈমান বেড়ে যায়। এটা একটা বাস্তব কথা বলেছে। তো অবশ্যই তার অন্তর যেন এমনটাই হয় যেমনটা তিনি দাবি করেছে, তাহলে এটা হচ্ছে মুমিনের গুণ। আমাদের মেহমান আরেকটা কথা বলেছে, বা তার কথায় অনেকগুলো কথা ছিল, আমি তার কথা এবং আপনাদের অবস্থাটা যেটা বিচার করলাম, তিনি বলেছেন যে আপনাদের এ এলাকার লোকেরা তাকে ভালোবাসে, পছন্দ করে। এই কথাটাও সত্য। কেন সত্য জানেন? আমার ভাই যখন বক্তব্য করেছে, প্রথম বক্তা, তার অবস্থাটা আপনাদের কেমন ছিল আমি তো দেখিনি, কিন্তু আমি যখন থেকে বক্তব্য শুরু করেছি তখন থেকে নিয়ে এই আমাদের মেহমান যে বক্তব্য করলো, এমপি সাহেব, তার বক্তব্য চলাকালীন আপনাদের অ্যাটেনশনটা আমি যেটা লক্ষ্য করেছি, এটা ভালোবাসারই প্রমাণ। আপনারা হয়তো তাকে ভালোবাসেন, যার ফলে তাক লাগিয়ে তার কথাগুলো আপনারা শুনতেছিলেন, বাকি অন্তরের খবর কিটা আপনারা জানেন। কিন্তু আমি কিন্তু যে কথাগুলো আল্লাহর কালাম থেকে বলতেছি, আপনাদের সেই অ্যাটেনশন আমি পাইনি। জেনে নেন, এটা একটা ভালো গুণ হলেও এটা একটা মন্দ গুণও বটে আপনার, কারণ আপনি আল্লাহর কালামকে অতটা মূল্যায়ন করেননি যতটা একজন বিজ্ঞ, একজন যোগ্য ব্যক্তির কথাকে মূল্যায়ন করেছেন। এটার জবাব কিয়ামতের মাঠে আপনি আল্লাহকে দেবেন, আমি নই। কারণ আমরা যখন কথা বলি, আমাদের কথার কোনো ভ্যালু নাই। আমাদের কথার মান হবে যখন সেটা কোরআন এবং হাদিসের হবে। আর যখন কোরআন হাদিসের কথা আমি কোনো একটা বাচ্চাও যদি বলে, তার কথাকে যদি কোনো ব্যক্তি মূল্যায়ন করতে না পারেন, আপনার তকদির খারাপ আছে, এটা আপনি জেনে নিন। তকদির খারাপ আছে। আল্লাহ তাদেরকে হতভাগ্য বলেছে। যারা উপদেশ গ্রহণ করে না কোরআন এবং হাদিসের উপদেশ, আল্লাহ তাদেরকে হতভাগ্য বলেছে। আর এই আয়াতটা জানেন কোথায় আছে? প্রত্যেক জুমায় আপনাকে জুমার সালাতে পাঠ করে শোনানো হয়, সূরা আল আলাতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাযাক্কির ইন নাফাআতি যিকরা, যদি উপদেশ ফলপ্রসূ হয় আপনি উপদেশ দিন। সায়াযাক্কারু মাইয়াখশা, উপদেশ তারা গ্রহণ করবে যাদের অন্তরে ভয় আছে, যারা পরকালকে ভয় করে, আল্লাহকে ভয় করে। ওয়াতাজান্নাবুহাল আশকা, আল্লাহ বলছেন এই উপদেশকে কেবলমাত্র তারাই উপেক্ষা করতে পারে যারা হতভাগ্য, যাদের তকদির খুবই খারাপ। এই জন্য কোরআন হাদিস থেকে উপদেশ দেওয়া হলে যদি কোনো ব্যক্তি উপদেশ গ্রহণ না করে, আল্লাহ বলছেন এই কথাকে তো সেই ব্যক্তি ঢিনাই করতে পারে, পাশ কেটিয়ে যেতে পারে, যেই ব্যক্তি হচ্ছে হতভাগ্য, হতভাগা যে। এই জন্য কোরআনের কথাকে, আমার পরে যেই বক্তা আসবে, যে যিনি শেখ প্রধান বক্তা, অবশ্যই তার কথাকে আপনাকে মূল্যায়ন করতে হবে, কারণ কোরআন হাদিস থেকে বলা হবে। তবে হয়তো আমায় আমাকে অতটা আপনি প্রাধান্য দেননি, কিন্তু আমি যখন কথা বলি, আজকে 4 বছর ধরে বক্তব্য করি, কোনো একটা বক্তব্য যদি কেউ দেখাতে পারে যে কোরআনের আয়াতের রেফারেন্স ছাড়া, হাদিস ছাড়া,
কোন জাল হাদিসও মানে কোন দুর্বল হাদিসও বর্ণনা করেছে কিচ্ছা কাহিনী তো দূরের কথা তাহলে জীবনে কোনদিন আর বক্তব্যের মধ্যে বসার অধিকার আমাদের নাই কারণ আমরা আমাদের উস্তাদদেরকে শিখেছি আমরা যখন মানুষকে কোট করি তখন কোরআনের আয়াত থেকে কোট করি যখন আমরা হাদিস থেকে কোট করি সেটা গ্রহণযোগ্য হাদিস না হলে আমাদের মুখ থেকে বের হবে না আর কোন কিচ্ছা কাহিনী আপনাদের কাছে বর্ণনা করিনি যে হাদিসটা আপনাদের কাছে পেশ করেছি আপনারা আগাগোড়া কিছুই বুঝেননি কদর করবেন কি কিন্তু আপনারা জানেন না যে আপনাদের মর্যাদা কত আল্লাহ বলেছে তো বলেছে এই ধরনের মজলিসে যারা উপস্থিত হয়ে যায় এটা আল্লাহর ফয়সালা আল্লাহ বলছে তাকে আমি চিরস্থায়ী জাহান্নামী বানাবো না তার মানে হতভাগা তাকে করা হবে না তার পাপ থাকলেও আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিবেন কিন্তু এই কথাগুলোকে মূল্যায়ন আমরা করতে পারি না তারপরে উনি যতটা জেনেছে মায়ের দয়া সম্পর্কে আর আমাদের সমাজের ওয়াজ মাহফিলগুলোতে এই শুধু মায়ের দয়া নিয়ে কথা বলা হয় কিন্তু একজন বান্দা কি জানে সে তার মায়ের দয়া দেখেছে কিন্তু একজন বান্দা জানে না তার রব যে রব তাকে সৃষ্টি করেছে তার দয়া সম্পর্কে যদি কোনো মুসলমানের জ্ঞান থাকতো তো সে মা কেন পৃথিবীর কোনো ব্যক্তির দয়া কোনোদিন কারো কাছে উল্লেখ করত না আপনি জানেন আল্লাহর দয়া কি একটা এক্সাম্পল দিয়ে দিই যেহেতু উনি মায়ের কথা বলেছে তাহলে আপনার মায়ের সাথে আপনার রবের কম্পেয়ার করে আপনাকে বোঝাতে হবে যে আপনার রব কতটা দয়াবান যেই ব্যক্তি তার রবের দয়া জেনে যাবে তার মার দয়া তার কাছে তুচ্ছ মনে হবে কিছুই মনে হবে না কোরআন হাদিস এমন একটা জিনিস কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 বার করে বলেছে ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান গাফুরুর রহিম শব্দটা রহিমুন গাফুরুন শব্দটা 99 বার এসেছে গাফুরুন গাফফার মিলে আর রহিমুন শব্দটা কোরআনে 101টি আয়াতে রয়েছে আল্লাহ বলেছেন আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান কতটা দয়া আল্লাহর কত বেশি রহমান আল্লাহ একটা হাদিস নিয়ে নেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম উভয় কিতাবে রয়েছে আপনি চাইলে আমি নাম্বার সহ আপনাকে বলবো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল আদবের মধ্যে এনেছেন হাদিস হচ্ছে 5399 5999 অথবা আপনি হাদিসটা 5999 তে রয়েছে আর 6000 আরেকটা হাদিস আছে এই হাদিসটাকে ইমাম মুসলিম কোট করেছেন 6867 মানে 66 অথবা আপনি 71 পেয়ে যাবেন এই পাঁচটা হাদিসের মধ্যে পাবেন 6800 অথবা 71 হাদিসের বর্ণনাকারী হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে খাত্তাব তিনি বলছেন কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিয়ান ফাইযা ইমরাতান মিন সাবিয়িন তাবতাগি ইযা ওয়াজাদাত সাবিয়ান মিনাস সাবি আলসাকাতহু ওয়া আমসাকাতহু وَأَلْسَكَتْهُ فِي بَطْنِهَا وَأَرْضَعَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَرَوْنَ هَذِهِ الْمَرْأَةَ طَارِحَةَ وَلَدَهَا فِي النَّارِ قَالَ وَاللَّهِ لَئِن تَقْدِرُ عَلَى أَلَّا تَتَرَاهَا فَقَالَ اللَّهُ سُبْحَانَهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُ أَرْحَمُ بِعِبَادِهِ مِنْ هَذِهِ بِوَلَدِهَا এটা হচ্ছে হাদিসের ফার্স্ট টু লাস্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন মদিনায় যখন কিছু বন্দীদেরকে বন্দী করে নিয়ে আসা হলো ওই বন্দীদের মধ্যে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করা হয়েছে বন্দীগুলো রাখা হয়েছে তাদের মধ্যে একজন মহিলা এমন ছিল যেই মহিলা ছোট বাচ্চা খুঁজতে লাগলো যখনই একটা সাবিয়ান একটা ছোট বাচ্চা কোলের বাচ্চা পেয়ে গেছে আমসাকাথা সেই বাচ্চাটাকে ধরেছে আলসাকাত ফি বাতনিহা তার বুকের সাথে জড়িয়ে ধরেছে ওয়ারদাথা তখন সেই বাচ্চাটাকে তিনি তার দুধ পান করাতে লাগলো একটা মহিলা অন্য একটা কুলের বাচ্চা অন্যের বাচ্চা পেয়ে নিজের দুধ পান করাতে লাগলো এটা কি দয়া নাকি দয়া নয় এটা মায়ের দয়া একটা মা যে নিজের বাচ্চা হারিয়েছে এখন অন্যের একটা ছোট বাচ্চা দেখেছে বন্দির মধ্যে সে এত দয়া তার জড়িয়ে ধরে দুধ পান করাতে লাগলো কত দয়া তার এই দৃশ্যটা সাহাবীরও দেখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখেছে রাসূল বলছেন আতারাউনা হাযিহিল মারা তোমরা লক্ষ্য করেছো এই মহিলাটার দিকে যেই মহিলা অন্যের বাচ্চাকে দুধ পান করাচ্ছে মারা তারিহাতা ওয়ালাদাহা ফিন্নার এই মহিলা কি নিজের বাচ্চাকে আগুনে ফেলতে পারে বলেন রাসূলের শিক্ষা দেখেন আর উনি যেটা বলেছে যেভাবে জেনেছে একজন মহিলা অন্যের বাচ্চাকে দুধ পান করায় দয়ায় মায়ায় সেই মা তার নিজের সন্তানকে কি জাহান্নামে বা আগুনে ফেলতে পারে তারিহাতান ফিন্নার সাহাবীদের জবাবটা কি জানেন আপনারা তো এইভাবে জবাবটা দিতে পারেননি যদি আপনাদেরকে জিজ্ঞেস করে একজন মহিলা যে অন্যের বাচ্চার প্রতি এতটা বেশি দয়াবান সে তার নিজের বাচ্চাকে আগুনে ফেলতে পারে
সাহাবীরা বলছে লা ওয়াল্লাহ বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন তাকদিরু আলা হাযা আল্লাহ তাতরাহু একটা মহিলা যদি সক্ষম হয় বাদশা হয় রাজা হয় যে তা সে যদি চায় তার বাচ্চাকে আগুনে ফেলে দেবে তার কোনো বিচার নাই এতটা সক্ষম যদি হয় তারপরও সে নিজের বাচ্চাকে কোনোদিন আগুনে ফেলবে না ফেলবে এটা ছিল সাহাবীদের দৃষ্টিভঙ্গি যখন এই ভাবে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা একটা মা তার সন্তানের প্রতি যত বেশি দয়াবান আল্লাহ তার বান্দার প্রতি এর চেয়ে শত কোটি বেশি দয়াবান সুবহানাল্লাহ একটা মা যেমন একটা বাচ্চাকে পারে না জাহান্নামে ফেলতে কোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা যারা আল্লাহ কোনোদিন তার বান্দাকে জাহান্নামের আগুনে ফেলবে না আল্লাহু আরহামু বিইবাদিহি আরহামু বলা হয়েছে আল্লাহ তার বান্দার প্রতি মায়ের চাইতেও বেশি দয়াবান আর হাদিস বুখারী এবং মুসলিমে আছে আল্লাহর দয়া জানে না মানুষ একটা মার দয়া জানেছে মানুষ মার নিয়ে বক্তব্য হয় আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকৃত দয়া থেকে মা কতটা পার্সেন্ট পেয়েছে দয়ার কতটা পার্সেন্ট এটা যেই ব্যক্তি জানবে সেই ব্যক্তি বুঝতে পারবে আল্লাহর দয়া আর মায়ের দয়ার মধ্যে কম্পেয়ার কি জিনিস সেই ব্যক্তি বুঝতে পারবে এই হাদিসটাকে পেশ করার জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারপরে আরেকটা হাদিস কোট করেছেন যেটা আমি বললাম আদবের অধ্যায়ে 6000 নম্বরে রয়েছে এবং ইমাম মুসলিম ওই হাদিসটাকে 6871 এ পেয়ে যাবেন ওটা যদি হয় 66 এটা পাবেন আপনি 71 এ সেই হাদিসটা কি রয়েছে আবু হুরায়রা তার বর্ণনাকারী তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ জাআলাল্লাহু রাহমাতা 100 জুজিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার সৃষ্টিকৃত রহমতকে 100টা ভাগ করেছেন ফামসাকাত ইনদাহু তিসআতা ওয়া তিসঈনা জুজআন ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা ফামিন যালিকাল জুজই তাতারাহামুল খালাইকু হাত্তা তারফাউ দাব্বাতা হাফিরাহা আন ওয়ালাদিহা খাশিয়াতান তুসিবা এটা হচ্ছে হাদিসের ফার্স্ট টু লাস্ট যেটা ইমাম বুখারী এবং মুসলিমে আপনি পেয়ে যাবেন ইমাম মুসলিম আর একটু বাড়তি কোট করেছে তিনি বলেছেন ইন্নাল্লাহা খালাকা ইয়াউমা খালাকা সামাওয়াতি ওয়াল আরদা 100 রাহমাতিন যেই দিন আল্লাহ আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছে সেই দিন আল্লাহ 100টা রহমত সৃষ্টি করেছে তার মধ্য থেকে 99টা রহমত তিনি নিজের কাছে রেখে নিয়েছে একটা রহমত দিয়ে আর একটা রহমতের পরিধি কত জানেন তাবাকাতান বাইনাস সামাই ওয়াল আরদ আকাশ এবং জমিন যত বড় আল্লাহর একটা রহমত হচ্ছে অত বড় আর এই রকমের সুবহানাল্লাহ একটু পরে বলেন আরো আগে শুনেন কি আছে হাদিসে একটা রহমত হচ্ছে আকাশ এবং জমিনের সমান একটা রহমত এই রকমের রহমত 100টা আল্লাহ সৃষ্টি করেছে 99টা রহমত আল্লাহ নিজের কাছে রেখে নিয়েছে ওই একটা রহমতকে ভাগ করে এই রহমত থেকে আল্লাহ সৃষ্টি করেছে ফেরেশতা এই রহমত থেকে সৃষ্টি করেছে জিন এই রহমত থেকে দিয়েছে মানুষকে গরু ছাগল পশু সবকিছুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই একটা রহমত থেকে একটা পশু ও রহমতের ভাগ পেয়ে গেছে যেই পশু তার বাচ্চার গায়ে ব্যথা লেগে যাবে বিদায় তার পাটাকে উঠিয়ে নেয় এটা উট আর ঘোড়ার চরিত্র বাচ্চা যদি থাকে উটের বাচ্চার উপর থেকে পাটা উঠিয়ে নেবে কারণ যাতে ব্যথা লেগে যাবে মুরগির বাচ্চা দেখেছেন পায়ের তলে পড়লে মুরগি কি করে যাতে ব্যথা লেগে যাবে এটা কেন হয়েছে দয়া কতটা দয়া যে মার দয়া এখন বর্ণনা করা হয়েছে সেই মা কতটা দয়া পেয়েছে ওই এক ভাগের ওই একটা ভাগকে যদি আরো শত ভাগ করা হয় তাহলে হয়তো মা ওই একটা ভাগ পেয়েছে চেরানাও নয় 10 পয়সা ভাগ পেয়েছে এই 10 পয়সা ভাগের কারণে একটা মা যখন নিজের সন্তানকে জাহান্নামে ফেলতে পারে না কিয়ামতের মাঠে আল্লাহ এই ভাগ সহ আল্লাহর কাছে আছে 99টা আকাশ সমান রহমত সেটা জমা করে রেখেছে কেন কাল কিয়ামতের মাঠে আল্লাহ সেই রহমত দিয়ে তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য সেটা নিজের কাছে রেখে নিয়েছে আল্লাহর কাছে 99টা দয়া